হাই ফ্রেন্ড, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে চিকেনের রেসিপিটা শেয়ার করব তার নাম হচ্ছে আঙ্গারা চিকেন। আঙ্গারা মানে হচ্ছে একটা গ্যারগ্যারে লাল রং হবে, স্মোকি ফ্লেভার হবে আর ভীষণ টেস্টি হবে, যেটা আপনারা পোলাওয়ের সাথেও খেতে পারেন এবং নান রুটি এগুলোর সাথে এটা বেশি ভালো লাগবে। এটা একটু রিচ হয়, কারণ বুঝতেই পাচ্ছেন এটা আঙ্গারা চিকেন। তো আঙ্গারা মানে একটা জোশ, একটা বেশ টেস্টি, এই সব আর কি। আর এখন তো আপনারা বাড়িতেই আছেন, এই ধরনের নতুন নতুন রেসিপি শিখতেই পারেন। আর তার জন্য বেঙ্গলি হোম কিচেনকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকেও প্রেস করে দিতে পারেন, যাতে আমি যখনই কোনো এরকম নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে আর সর্বপ্রথম আপনারা রেসিপিটা দেখতে পারবেন, শেয়ারও করতে পারবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে। তাহলে এই আঙ্গারা চিকেন বানানোর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে একবার দেখে নিন। লাগবে চিকেন, চিকেন আমি এখানে 1 কেজি নিয়েছি, সেই মাপেই আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি। 2টো বড় সাইজের পেঁয়াজকে বেরেস্তা করে আর 1টা বড় টমেটো নিয়েছি মিক্সিতে বেটে মিহি করে। আর এখানে নিয়েছি টক দই, প্রায় 20 গ্রাম টক দইয়ের সাথে 10টা কাজু মিক্সিতে বেটে নিয়েছি। আর আঙ্গারা মশলা একটা আলাদা করে বানাতে হয়, তার জন্য আমি এখানে নিয়েছি 1 টিস্পুন করে ধনে জিরে গোটা আর মৌরি শুকনো লঙ্কা। আর গোটা গরম মশলার মধ্যে নিয়েছি ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রী। আর নিয়েছি গোটা গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এছাড়া লাগবে একটু সাদা তেল, যতখানি বানাতে আপনাদের লাগবে, আর লাগবে নুন। এখানে আমি আঙ্গারা একটা যে মশলা বানাবো তার জন্য সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে রোস্ট করে নিতে হবে। তো তার জন্য আমি কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে ফার্স্টে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মৌরি, 1 টিস্পুন জিরা, গোটা জিরা, 1 টিস্পুন গোটা গোলমরিচ আর একটুখানি দারচিনি, 4 থেকে 5টা শুকনো লঙ্কা আর জয়িত্রী, 4 থেকে 5টা ছোটো এলাচ আর 4 থেকে 5টা লবঙ্গ নিয়ে ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে। লাস্টে একটুখানি ওগুলো নাড়াচাড়া করার পর তারপরে দিতে হবে ধনেটা, যেহেতু ধনেটা তাড়াতাড়ি পুড়ে যায় তাই ধনেটা একটু লাস্টের দিকে দেবেন। এটা 1 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করতে হবে, তারপর এটা একটু ঠান্ডা করে আমরা মিক্সিতে দাঁড়াও পেস্ট করতে পারেন, একটু দানা দানাও পেস্ট করতে পারেন বা মিহি পেস্ট করলেও হবে। মশলাটা কিন্তু আমার একদম রোস্ট করা হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে এটা একটু ঠান্ডা হলে আমি মিক্সিতে এটা পাউডার বানিয়ে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে চিকেনটা জাস্ট ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এতে কিন্তু আর কিছুই মাখায়নি এক্সট্রা করে। আর কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি এখানে ভালো করে বলে দিচ্ছি, এছাড়া ডেসক্রিপশান বক্সেও লেখা থাকবে। আমি এখানে 10টা কাজু আর 20 থেকে 25 গ্রাম টক দই একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। এখানে বড় সাইজের 1টা টমেটো আমি বেটে নিয়েছি মিক্সিতে একদম মিহি করে। এবার আমি বেরেস্তাটাও কিন্তু বেটে নিয়েছি মিক্সিতে অল্প একটু জল দিয়ে, তবে মিহি করে পেস্ট করিনি, বেরেস্তাটা আমি একটু দাঁড়া পেস্ট করে নিয়েছি, মানে একটু দানা দানা পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে বেরেস্তাটা না পেস্ট করেও দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি দিলাম 1.5 টেবিল স্পুন মতো, আর দিলাম 1/2 টেবিল স্পুন হচ্ছে হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার একটু বেশি দিতে হবে যেহেতু এটা লাল কালার একটা দেখতে হবে, কারণ হচ্ছে এটা আঙ্গারা চিকেন। তো সেই জন্য আমি 2 টেবিল স্পুন মতো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। যদিও এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি অতখানি না দিতে চান 1 টেবিল স্পুন দিয়েও করতে পারেন, কোনো ব্যাপার না, টেস্টের কোনো হেরফের হবে না, জাস্ট ফর এটা দেখার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা। আর আমি যে ওই আঙ্গারা মশলাটা বানিয়েছি সেইটা থেকে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন।
আর কিছুই না, এবার এটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করতে হবে। তবে ম্যারিনেট করে যে এটা রেস্ট করতে হবে তা নয়, এটা সাথে সাথেও আপনারা বানাতে পারেন, বাট ম্যারিনেট করতে হবে একসাথে। আর এটা আপনারা নালে আধ ঘন্টা বা 15 মিনিট 10 মিনিটও রাখতে পারেন, আপনাদের খুশি, আবার ওভারনাইটও রাখতে পারেন। আর যদি আপনাদের হাতে না সময় থাকে, এটা সাথে সাথে মাখিয়েও আপনারা সাথে সাথেও রান্না করতে পারেন। আর এখানে আমি যে ইনগ্রিডিয়েন্টসটা দেখিয়েছি, পুরোপুরি 1 কেজি চিকেনের পরিমাণ অনুযায়ী দেখিয়েছি। আপনারা যদি 1 কেজির থেকে বেশি চিকেনের করেন, সেই অনুযায়ী কিন্তু পরিমাণগুলো বাড়াতে থাকবেন। আর আমি এখানে 1 টেবিল স্পুন ওই আঙ্গারা মশলাটা ব্যবহার করেছি, তবে একটু বেশি পরিমাণই ব্যবহার করেছি, মানে একটু উঁচু উঁচু ব্যবহার করেছি 1 টেবিল স্পুন। তো এটা আমি অন্তত 10 থেকে 15 মিনিট রেস্ট করে তারপর রান্না করব। 15 মিনিট ম্যারিনেট করে রেস্ট করে রাখার পর এবার আমি কসুরি মেথি একটু শুকনো খোলায় রোস্ট করে 1 টেবিল স্পুনের মতো হাতে এরম ঘষে আমি পাউডার বানিয়ে দিয়ে দিচ্ছি চিকেনটার মধ্যে, দিয়ে ভালো করে মাখিয়ে এরপর রান্না করতে যাব। যেহেতু আমি 15 মিনিট রেস্ট করেছিলাম, সেই জন্য আমি এটা এখন দিচ্ছি। আর আপনারা যদি ম্যারিনেট করে সাথে সাথে রান্না করেন, তাহলে আপনারা সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে যখন ম্যারিনেট করছেন, তখনই কসুরি মেথিটাও একসাথে দিয়ে দেবেন। আমি এখানে গ্যাস জ্বেলে কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল করছি, আর আপনারা চাইলে এটা সাদা তেল ঘিতে মিশিয়ে করতে পারেন, বা আমার মনে হয় সাদা তেলেই করলে এটা বেশি টেস্টি হবে। এছাড়া আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে, তাতে গোটা গরম মশলা আপনারা ফোড়ন দিতে পারেন। আমাদের বাড়িতে পছন্দ করে না বলে আমি দিলাম না। তো তেলটা যখন গরম হয়ে যাবে, তখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে, দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে দিতে হবে তেলের সাথে। এইভাবে এবার চিকেনটাকে আমাদের রান্না করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে। আর এই যে আঙ্গারা মশলাটা দিলাম, এই আঙ্গারা মশলাটা দিলেই আপনাদের এর টেস্ট একদম অন্যরকম হয়ে যাবে, বুঝতেই পারবেন একটা নতুনত্ব টেস্টের আপনারা চিকেন খাচ্ছেন। আর আমি এখানে যে পরিমাণ তেল, যে পরিমাণ মশলা ব্যবহার করেছি, সেই পরিমাণই যে আপনাদের করতে হবে তা নয়। আপনারা যদি তেল মশলা কম খান, তাহলে আপনাদের টেস্ট অনুযায়ী তেল মশলা দিয়েও এটা রান্না করলে হবে। তবে এটা একটু রিচ গ্রেভি হয়, এটা একটু মানে রিচ টাইপেরই খেতে হয়। তো এবার আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। আমি নুনটা এই মুহূর্তে দিলাম না, নুনটা একটু তেল যখন চিকেন থেকে বেরোবে তখন দেবো। তো এটা চাপা দিয়ে এবার রান্না করতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট রান্না করার পর দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা চিকেন থেকে জল বেরিয়েছে, যেহেতু আমি দই দিয়ে ম্যারিনেট করেছিলাম। আর সেই জন্য এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এটা চাপা দিয়ে আরও কিছুক্ষণ আমায় রান্না করতে হবে। আর সুন্দর একটা কালার হয়েছে, তাই না? এখানে আমার দেখো মোটামুটি 5 থেকে 6 মিনিট বাদে দেখাচ্ছি, আমার মোটামুটি কিন্তু চিকেন থেকে খুব সুন্দরভাবে তেল একটু বেরিয়ে এসছে। আর কিন্তু আমি খুন্তি দিয়ে চিকেনগুলো গেঁথে দেখছি, চিকেনগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ এখনও আমার হয়নি। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এবার এতে আমি দিয়ে দেবো 1/2 কাপের মতো জল, যেহেতু আমার চিকেনটা সেদ্ধ হয়নি এখনও তাই। আর আমাদের একটু গ্রেভিও রাখতে হবে, সেই জন্য আমি 1/2 কাপ নর্মাল জল দিলাম, মশলা ধোয়া জল দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা চাপা দিয়ে এবার লো ফ্লেমে যতক্ষণ না আমাদের চিকেনটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটা রান্না করতে হবে। আরও দেখুন, প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করার পর আমি দেখাচ্ছি গ্রেভিটা একদম পারফেক্ট হয়েছে। এর চেয়ে বেশি গ্রেভি আমি শুকোবো না, আপনারা চাইলে আরও বেশি গ্রেভি শুকোতে পারেন, সেটা আপনাদের চয়েস অনুযায়ী। আর চিকেন একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা তো আমার হয়ে গেছে। এবার
এই চিকেনে স্মোকি এফেক্ট দিতে হয়, কারণ এটা আঙ্গারা চিকেন, তো সব দিক দিয়েই একটা মানে অন্যরকম হতে হবে। তো স্মোকি এফেক্ট দেওয়ার জন্য আমরা সবসময় চারকোল ব্যবহার করে থাকি। তো চারকোল সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল নয়, তাছাড়া এখন লকডাউন চলছে, তো সেই জন্য চারকোলের বদলে আমি নারকোলের মালা, যেটা নারকোলের গাটা হয়, তো সেটা আমি ভালো করে রোদ্দুরে শুকিয়ে এখন গ্যাসে দিয়েছি। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যে আগুন ধরে যায়, সেটাকে এই বাটির মধ্যে দিয়ে দেবো। আর এই চিকেনটা আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে স্টিলের বাটি একটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে ওই যে নারকোলের মালাটা সেটা আমি গরম অবস্থাতেই দিয়ে দেবো। দেখুন দেখুন মোটামুটি আগুন ধরে গেছে, ওই নারকোলের মালাটায় ঠিক এই রকম অবস্থাতেই দিয়ে দিতে হবে। তারপর আগুনটা আপনারা নিভিয়ে দেবেন, একবার ফু দিলেই আগুনটা নিভে যাবে। তার উপরে একটু সাদা তেল বা ঘি দিয়ে দেবেন, দিয়ে এটা চাপা দিয়ে মোটামুটি আমি 1 মিনিটের মতো রেখেছিলাম। আপনারা চাইলে আরও যদি স্মোকি এফেক্ট চান তাহলে আরও বেশিক্ষণ সময় রাখবেন, তবে 30 সেকেন্ড থেকে 1 মিনিট অবধি রাখলেই যথেষ্ট। তাতেই যা এফেক্ট হয় অসাধারণ লাগে, মনে হয় একদম সেই স্মোকি টেস্টে এসে গেছে। আর চারকোল দিয়ে করেছেন না এটা নারকোলের মালা দিয়ে করেছেন, যদি না আপনি কাউকে বলেন সে বুঝতেও পারবে না স্মোকি এফেক্টটা কী দিয়ে হলো। আপনারা যদি তন্দুরি চিকেন কখনো করে থাকেন তাহলে এইরকমভাবে করে দেখবেন, আমার কথা মিলিয়ে দেখবেন একই টেস্ট আসছে। তো আমার হয়ে গেছে, এবার আমি এই বাটিটা বার করে নেবো। আর এটা গরম হয়ে গেছে কিন্তু সাবধানে বার করবেন, একদম এটা বেসিনে দিয়ে দেবেন, আর ওই নারকোলের মালাটা ফেলে দেবেন, কারণ ওটা আর কাজে লাগবে না। আর নারকোলের মালাটাকে এরকম ছোটো ছোটো করে ভেঙে নেবেন। এবার ভালো করে মিশিয়ে নিলাম, যাতে স্মোকি এফেক্টটা খুব ভালোভাবে আমাদের চিকেনের সাথে মিশে যায়। এবার এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি, 10 থেকে 15 মিনিট বাদে পরিবেশন করে দেখাচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, আমি এবার এটা পরিবেশন করে দেখাচ্ছি। কি সুন্দর কালার হয়েছে দেখে বুঝতেই পারছেন, পুরো মনে হচ্ছে সত্যি আঙ্গারা চিকেন। আর একদম ঠিক, এটা আঙ্গারা চিকেনের রেসিপি, এইভাবে বানাবেন, খুব কম সময়ে হয়ে যায়, কোনো ঝামেলা রান্না নয়। জাস্ট ম্যারিনেট করে চিকেনটা বসিয়ে দাও, যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয় ততক্ষণ রান্না করতে হবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো, যদি কোনো প্রশ্ন থাকে এই রেসিপিটি নিয়ে অবশ্যই আমায় কমেন্ট করবেন, কমেন্ট করে জিজ্ঞাসা করে নেবেন। আর অবশ্যই বানিয়ে ফেলুন কালকে যে কোনো ছুটির দিন, আর এটা পরিবেশন করুন বাটার নান দিয়ে বা রুটির সাথে, রুমালি রুটির সাথে, সবই রেসিপি আমার চ্যানেলে আছে। আমি এটা খেয়েছিলাম সেদিন বাটার নানের সাথে, আর বাটার নান জাস্ট অসাধারণ হয়েছে বাড়িতে বানিয়ে। অবশ্যই আপনারা একবার বানাবেন। যদি রেসিপিটি আপনাদের মনে হয় খুব ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দেবেন, অনেক উৎসাহ পাই ভালো ভালো রেসিপি শেয়ার করার জন্য। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করবো বলে।